দার্জিলিং সমিতি এরিয়া এরাও আছে, এরা বড়ো পয়েন্ট আছে, ওরা একটু কাছে আছে। অ্যাট প্রেজেন্ট কিছু বলা যাবে না, আমাদের আটটা ম্যাচ আছে, সেই ম্যাচটা যদি আমরা জিততে পারি দেন কনফার্মলি আমরা বলতে পারবো যে আমরা হয়তো চ্যাম্পিয়ন আছি। ক্যাজুয়ালি নিয়েছে, আমার যেটা মনে হয়েছে যে ওরা ভেবেছে যে খেলাটা ইজিলি জিতে যাবে, কিন্তু আফটার দ্যাট সেকেন্ড হাফ যখন ফার্স্ট স্টার্ট করেছে খুব ক্যাজুয়াল ছিল, যে গোলটা আমরা খেয়েছি একটা মিডফিল্ড থেকে একটা মিসপাস, আফটার দ্যাট বলটা রিয়াটাকে গোলটা হয়েছে, এটা ডিফেন্সিভ ল্যাপস অবভিয়াস। মেহতাব তো অসাধারণ গোলটা করেছে, বহুদিন বাদে মেহতাবের একটা খুব ভালো গোল দেখলাম। বিকাশ জয়ডু, রাহুল, অবিনাশ বিদাস, জিতেন মুর্মু ইজ প্লেইং, সব সময় খেলছে না, কিছু কিছু টাইমে খেলছে। এটা তো আর ওই জর্সলের যেগুলো বললেন সেই ক্লাব না, এটি ইসবর্ন ক্লাব, এবং তার পেছনে কোটি কোটি লোক আছে, তারা ফ্যানসরা আছে, তারা একটা জিনিস চায়, সেই অ্যাচিভটা করতে গেলে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি অনেক জুনিয়র প্লেয়ারদের ট্রাই করেছি, চেষ্টা করেছি, এবং তা খেলেওছেও ভালো, এবং এই নয় যে তাদের বসিয়ে রেখে যে তারা টিমে আছে, সুযোগ সুবিধা আছে, ঠিক দেখবেন যে ওরা খেলে।